বর্ষার বৃষ্টির চরিত্রের সঙ্গে শীত বয়ে আনা বৃষ্টির তফাত হলো, এখন রাত ভোর, জ্বর জল পড়লেও দিন ফোটার মুখেই তা থেমে যায়। আকাশের মুখ যতই ভার হোক, সকাল আসে সকালের মতন। মনোরমা ঘুমাচ্ছেন, ঘড়ি দেখে দীপা উঠল। মাথার টিনে কোনো শব্দ নেই, তার মানে বাইরে বৃষ্টি নেই। যদিও ঘরে এখনও অন্ধকার এবং ডিমবাতিটা সমানে জ্বলে যাচ্ছে, নিঃশব্দে দরজা খুলে সে সতর্ক হাতে ভিজিয়ে দিল। রাত নেই কিন্তু দিনও আসেনি। উঠোনে এক মায়াবী ঘনছায়া, অন্ধকারে আলোগুলি দেওয়ার এমন ছায়া তৈরি হয় যাতে পৃথিবীর বাইরে অন্যরকম হয়ে যায়, কেমন আদুরে আদুরে। বড় বাড়ির ভেতর দরজা তো বন্ধ থাকবেই, এমনকি বধুয়া যে রান্নাঘরে শোয়, এখান থেকে তার নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। দীপা হেসে ফেলল, মা বলে ওই নাক ডাকার জন্যই চোর আসবে না বাড়িতে। কাঁঠাল লিচু গাছগুলোর মাথায় পাতলা অন্ধকার, পায়ের তলায় ঘাস জলে ভিজে একসা। দীপা দৌড়ে চলে এলো উঠোন পেরিয়ে তারের বেড়ার ধারে, তারপর খুঁটিতে পা দিয়ে উপরে উঠে এক লাফে চলে এলো বাড়ির সামনে। এই দৃশ্যটা মা দেখলে পিটুনি খেতে হতো। পড়ার সময় তার ফ্রকের প্রান্ত যে জায়গায় উঠে গিয়েছিল তাতে মায়ের প্রচণ্ড আপত্তি। যখন কোথাও বসতে হবে তখনও যেন হাঁটু ঢাকা থাকে। কেন? খোকন বিশুদ্ধ হাঁটুর অনেক উপরে প্যান্ট পরে। জিজ্ঞাসা করলেই একটা উত্তর, তুমি মেয়ে। আরে বাবা, মেয়ে তো হয়েছে কি? এক দৌড়ে দীপা চলে এলো শিউলি গাছটার নিচে। আরে বাবা, গাছের নিচটা যেন সাদা চাদর বিছিয়ে রেখেছে কেউ। পা মুড়ে বসে ফ্রকের প্রান্ত তুলে তাতে শিউলি টপাটপ তুলতে লাগলো দীপা। ঘোরের মধ্যে তার হাত সমান উঠানামা করতে লাগলো। এখনও ছায়া ছায়া অন্ধকার তার চারপাশে, অথচ মোটেই ভয় করছে না। বাতাসে যে শীত শীত ভাব আলতো দাঁত বসাচ্ছে তাতেও যেন ধাতব্যর মধ্য নয়। হঠাৎ মাছ ধরার কথা মনে পড়তে সে মাথা তুলে আকাশ দেখল। লক্ষ লক্ষ মোষ যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। মুখ নামাতে সে দেখতে পেল সেই লম্বা ছেলেটা আসছে, মালবাবুর বাড়িতে গতকাল দুপুরে এসেছে, হয়তো ভোরে বেড়াতে বেরিয়েছে। বছর ১৮ বয়স, ফুল প্যান্ট আর সোয়েটার পরনে। ছেলেটা দাঁড়িয়ে পড়ল হঠাৎ তাকে দেখে। দীপা আবার ফুল তোলায় মন দিল। হঠাৎ কানে এলো বিউটিফুল। সে না উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু বলছেন? কেমন কায়দা করলো মুখ চোখ ছেলেটা। তোমাকে ঠিক সুচিত্রা সেনের মতো দেখাচ্ছে, কি নাম তোমার? সকাল ৯টায় জলখাবার খেয়ে ধুতি আর পুরো হাতা শার্ট পরে নিলেন অমরনাথ। এই সময় তার খুব আরাম লাগে, একজোড়া বিদ্যাসাগরের চটি আছে। ৩ বছর অন্তর কলকাতায় বেড়াতে গিয়ে কলেজ স্ট্রিট থেকে কিনে আনেন। সপ্তাহে ৬ দিন তো কেটস আর হাফ প্যান্ট পরে কাটাতে হয় চায়ের বাগানে, সন্ধ্যের পরে তাসের আড্ডায় যাওয়ার সময় ফুল প্যান্ট পরেন। রবিবার একটু বাঙালি সেজে বের হলে মনটা অন্যরকম লাগে। চিরকালই ব্রাক ব্রাশ করেন অমরনাথ, আয়নাটা বেলজিয়ামে তৈরি। ২০ বছর আগে রবার্ট সাহেবের বউ তাকে উপহার দিয়েছিলেন দেশে ফিরে যাওয়ার সময়। নিজেকে দেখলেন অমরনাথ, ৪৪ বছর বয়সে শরীর ভারী হয়েছে, জুলপি পেকেছে, দ্বিতীয় চিবুক স্পষ্ট। ইন্টারমিডিয়েট পাশ করে মামার এক বন্ধুর কাছে কাঠের ব্যবসায় চাকরি নিয়ে গেদে তিনি এসেছিলেন উত্তর বাংলায়। মাতুলালয়ে যারা মানুষ হয় তাদের স্বাবলম্বী হতে হয় তাড়াতাড়ি। সেই কাঠের ব্যবসায় এসে রবার্ট সাহেবের সঙ্গে আলাপ, তিনি নিয়ে এলেন চা বাগানের চাকরিতে। ২৪ বছর হয়ে গেল সময়টা। ৩খানা পেল্লাই সাইজের ঘর, উঠোনের গায়ে আরেকটি ঘর, ওপাশে রান্নাঘর, দুপাশে আম কাঁঠালের গাছ, শাকসবজি নিয়ে অমরনাথের এই কোয়ার্টার্স। উঠোনে নেমে অমরনাথের মনোরমার দর্শন পেলেন। উঠোনে মোড়া পেতে বসে আছেন চুপচাপ। রান্নাঘরে বাচ্চাদের কলরব,
সম্ভবত জল খাবার খাওয়া হচ্ছে। অমরনাথ মায়ের সামনে এসে জিজ্ঞাসা করলেন, বলো কী আনতে হবে? মনোরমা বললেন, কী আর আনবি, সেই তো থোর বড়ি। তাছাড়া আজ যেরকম হয়ে আছে, আকাশ তাতে ভালো করে বাজার বসবে বলে তো মনে হয় না। একদম সাদা থান পড়েন মনোরমা। একবার অঞ্জলি বাপের বাড়ি থেকে নরুন পাত ধুতি দিয়েছিলেন, উনি পরেননি। অমরনাথ জিজ্ঞাসা করলেন, কাকরোল আনবো? গত হাটে খুব ছোট দেখেছিলাম, আজ মনে হয় বড় পাওয়া যাবে। কাকরোল তো বাড়িতেই হয়েছে, তবে ওই বিচিওয়ালা বেগুন আনিস না, নতুন আলু উঠেছে কি না দেখিস। হ্যাঁ, একবেলা তো রান্না করি, বেশি বাজারের কি দরকার। আর হ্যাঁ, সেরখানে কালো নিয়া চাল আনিস তো আজ, মনোরমা বললেন। মাথা নেড়ে রান্নাঘরের সামনে গেলেন অমরনাথ। হাটে যাচ্ছি, কী কী আনতে হবে? রান্নাঘর থেকে অঞ্জলির গলা ভেসে এলো, বধুয়াকে বলে দিয়েছি। সে কোথায়? অমরনাথ গলা তুললেন। বধুয়া? এই বধুয়া। গোয়াল ঘরের দিক থেকে কালো মদেশিয়া ছেলেটা দৌড়ে এলো। অমরনাথ বললেন, নে ব্যাগট্যাগ নিয়ে চল। পকেট থেকে নস্যি বের করতে গিয়ে সামনে নিলেন তিনি। কোনোদিন মায়ের সামনে নস্যি নেননি। পা বাড়াতে গিয়ে ডাক শুনলেন, অমর। অমরনাথ পেছন ফিরলেন। মনোরমা বললেন, একটু কিশমিশ আনিস আজ। কিশমিশ? পায়েস হবে, মেয়ের জন্মদিনের কথা বাপের মনে থাকে না, ছেলে হলে মনে রাখতিস। মনোরমা মুখ ঘুরিয়ে নিলেন, হেসে ফেললেন অমরনাথ। কাল রাতে অঞ্জলি বলেছিল কিশমিশের কথা, মনোরমা মনে না করিয়ে দিলে নির্ঘাত একটা অনর্থ ঘটত আজ। বাড়ির সামনের মাঠে পা রাখলেন অমরনাথ। আজ রোদ উঠবে না, গাছপালাগুলো পর্যন্ত ভিজে ভিজে দেখাচ্ছে, ছাতি নেওয়ার দরকার হবে না, বর্ষাকাল নয় তো, মেঘ যতই ঘোরাফেরা করুক চট করে বৃষ্টি নামবে না, আর নামলেও সেটা সন্ধ্যের পর। গত রাতে বাড়িতে ফেরার সময় ছাতা থাকতেও ভিজে গিয়েছিলেন খুব, গরম জলে পা ডুবিয়ে তবে সর্দিটা বাঁচানো গেল। মাঠের ওপারে আসাম রোড ধরেই এই মেঘলা দিনেও লোক যাচ্ছে হাটে, মাঝে একটা হাট বাস বেরিয়ে গেল বুঝাই লোক নিয়ে। আকাশ ভেঙে না পড়লে সপ্তাহের একটিমাত্র হাট বারে বেচাকেনা জমে উঠবেই। শীত পড়ার মুখে লক্ষ্মী পুজো চলে গিয়েছে। বড়বাবুর বাড়ির সামনে গেটের ভেতরে চালা বেঁধে অন্তত কালী কাঠুরে কাঠাময় ঘর বেঁধেছে। আগে লোকটা ওই একটি ঠাকুর গড়ত, এখন পাঁচ পাঁচটা বাগানের কালীর ওয়াডা নিয়ে কর্মচারী দিয়ে করায়। তবে অন্য যেখানে যাই করুক, এই বাগানের ঠাকুরের রং আর চোখ অনন্ত করবেই নিজের হাতে। অমরনাথ দেখলেন বড়বাবুর কোয়ার্টার্সের তারের বেড়া ধরে শনিচর ধোপা খড়ের কাঠামোর দিকে অপলক তাকিয়ে আছে, চা বাগানের একমাত্র ধোপা। এই বাগানে চাকরি নেবার সময় থেকেই ওকে দেখছেন, বাগান থেকেই ওকে থাকার জায়গা দেওয়া হয়েছে। ও অশক্ত হলে ওর ছেলে কাজ করবে, এটাই নিয়ম। কিন্তু সেই ছেলে মাত্র কুড়ি বছর বয়সে হঠাৎ সংসার ত্যাগ করেছে। ছেলেটাকে দেখেছেন তিনি, রবিবারের বিকেল ইস্ত্রি পরা কাপড় নিয়ে বাড়িতে আসত, সাদামাটা গোবেচারি বিহারি যুবকটির মাথায় এমন মতলব ছিল তা তিনি খুনাক্ষরেও বুঝতে পারেনি। শনিচর এখন ভয় পাচ্ছে অশক্ত হয়ে পড়লে তাকে এই বাগান থেকে বিতাড়িত হতে হবে। চিন্তাটা মাঝে মাঝেই তার নিজেরও হয়। দেশের বাড়িতে এখন কেউ নেই, কাকাদের সঙ্গে তো কোনো দিন সম্পর্ক নেই, মামার বাড়িতে যে মানুষ তার সঙ্গেই বা থাকবে কেন। বিষয় সম্পত্তি যা ছিল বাবার নামে তা একসময় কাকারা নিজেদের নামে আইনসম্মত করে নিয়েছেন। দাদু মারা যাওয়ার পর মামারা খারাপ ব্যবহার করেনি, তবে তারা যে বাইরের লোক এটা ক্রমশ ব্যবহারে ফুটে উঠেছিল। এখন এই চা বাগানের চাকরিটা ছাড়া তার আর কোনো সম্বল নেই। তবে সময় আছে হাতে, গঞ্জের ওপাশে সস্তা একটা জমি কিনে রেখেছেন, ১৬ বছর চাকরি আছে, একটু একটু করে গুছিয়ে নিতে হবে এখন থেকেই। চাপা ফুলের গাছটার কাছে পৌঁছে উল্টো দিক থেকে শ্যামলকে আসতে দেখলেন তিনি। পাতিবাবু হরিদাস চ্যাটার্জির বড় ছেলে, ম্যাট্রিক পাশ করে বসে রয়েছে, ভালো ফুটবল খেলে।
পাতিবাবু বড়বাবুকে ধরেছেন যাতে তিনি সাহেবকে বলে শ্যামলের চাকরির ব্যবস্থা করেন। ভদ্রলোক বোকামি করছেন। অমরনাথ জানেন বড়বাবু তার শালার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সাইকেল থামিয়ে শ্যামল দাঁড়িয়ে গেল। হমর কাকা, বাবা বলছিলেন আপনি যদি একবার আমাদের বাড়িতে আসেন তাহলে খুব ভালো হয়। বাবা নিজেই যেতেন, কিন্তু তালুই মশাই আছেন বলে যেতে পারছেন না। কি ব্যাপার তুমি জানো? ও আপনি বাবার কাছেই শুনবেন, আমি আপনার বাড়িতেই যাচ্ছিলাম। চলো। অমরনাথ তার কথা বাড়ালেন না। সাইকেল নিয়ে শ্যামল পাশাপাশি হাঁটছিল। কোয়ার্টার্সগুলো বাঁদিকে, ডান দিকে আসাম রোড। ধুতিতে চোর কাটা লেগে যাচ্ছে। শ্যামল বলল, কাল লঙ্কাপাড়া বাগানের সঙ্গে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন বড় সাহেব? হ্যাঁ, তোমার দেওয়া গোলে আমাদের বাগান সেমিফাইনালে উঠেছে বলে শুনলাম। সাহেব কিছু বলেছেন? কি ব্যাপারে? এই আমার গোল দেওয়ার ব্যাপারে? জানি না, আমার সঙ্গে তো কথা খুব কম হয়। হমনরাত মনে মনে হাসলেন। একটা গোল দিয়ে ছোকরা ভাবছে চাকরি পেয়ে যাবে। বড় সাহেব গভীর জলের মাঝে। তিনি জিজ্ঞাসা করলেন, বাজার যাবে না? আমাদের বাজার খাওয়া দাওয়ার পর হয়। কেন? অমরনাথ অবাক হন। তখন দাম কমে যায়। অমরনাথ চুপ করে গেলেন। মালবাবুর পাশেই পাতিবাবুর কোয়ার্টার্স। বাগানের সরু গলিতে টলতে টহল মেরে পাতি তোলান হরিদাসদা, এই চা বাগানের সবচেয়ে প্রবীণ কর্মী। সামনের মাসে অবসর নেবার কথা ছিল। সাহেবকে অনেক ধরে টরে এক বছরের এক্সটেনশন পেয়েছেন। অমরনাথ দেখলেন বাইরের বারান্দার চেয়ার পেতে হরিদাসদা বসে গল্প করছেন তার বেয়াইয়ের সঙ্গে। জলপাইগুড়িতে গিয়ে বাড়ি ভাড়া করে মেয়ের বিয়ে দিয়েছেন। এখানকার নিমন্ত্রণরা লড়িতে চেপে জলপাইগুড়িতে গিয়ে সেই বিয়ের নিমন্ত্রণও খেয়ে এসেছে। অমরনাথের শরীর ভালো না থাকায় যাননি। খরচ কমানোর জন্য এখানকার অনেকেই একটা বাহানা দেখিয়ে জলপাইগুড়িতে গিয়ে ছেলে মেয়েদের বিয়ে দেয়। হরিদাসদার যা অবস্থা তাতে ওটা না করে উপায় ছিল না। এখানে বিয়ে দিতে 8 গুণ মানুষকে খাওয়াতে হতো। তবে হ্যাঁ, এই চা বাগানের প্রথম দিকের সন্ধেগুলো তার কাটত এই হরিদার কোয়ার্টার্সই। পুরনো দিনের কলের গান আছে হরিদাসদার, কানাকেষ্ট, সায়গোল, কাননবালার রেকর্ড বাস্ত সন্ধের পর। হরিদাসদা একসময় কলিকাতায় ছিলেন, আলাউদ্দিন খায়ের বাজনা শুনেছেন, শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে ভালো ধারণা ছিল। ওর সঞ্চার রেকর্ড আজকাল কেউ শোনে না। হরিদাস চ্যাটার্জিকে বয়সের চেয়ে অনেক বয়স্ক দেখায়। রোগা খোয়া, লম্বা চেহারা, গরমকালেও গেঞ্জির উপর সুতির চাদর জড়িয়ে রাখেন। কালী ঠাকুরের মূর্তিতে অন্তত হাত দিতেই গায়ে আলোয়ান আসে। অমরনাথকে দেখে হরিদাসবাবু উঠে দাঁড়ান চেয়ার ছেড়ে। এসো অমরনাথ, চা খাবে তো? শ্যামল, যাও তো মাকে বলো চা দিতে। না দাদা, এইমাত্র জল খাবার খেয়ে বেরিয়েছি। কি ব্যাপার বলুন। আরে বসো বসো, বাজারে যাচ্ছ কিন্তু বাজার তো বসেইনি। এই বারান্দায় বসে কটা হাট বাস এলো দেখে বুঝতে পারি বাজারের কি অবস্থা। এই বাদলায় বাজার বসতে সময় লাগবে, বসো। শ্যামল জিজ্ঞাসা করলো, তাহলে সত্যি আপনি চা খাবেন না অমর কাকা? অমরনাথ মাথা নেড়ে না বলে তৃতীয় চেয়ারটিতে বসলেন। হরিদাসবাবু বললেন, সেবার আমার বেয়াইয়ের সঙ্গে তো তোমার আলাপ হয়েছিল। অমরনাথ নমস্কার করলেন। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন তো? আছি, বয়স হলে যেমন সবাই থাকে, ভদ্রলোক জবাব দিলেন। হরিদাসবাবু বললেন, বেয়াই মশাই মস্ত ব্যস্ত মানুষ, দুটো দোকানের ঝামেলা, মিউনিসিপ্যালিটির কাজ কংগ্রেসই করেন তা তো জানোই, তবু গত রাতে এদিকে এসেছিলেন বলে আমার কাছে একটু থেকে গেলেন। এমনিতে জলপাইগুড়ির বাড়িতে ওকে ধরা যায় না। ওসব ছেড়ে দিন, ভদ্রলোক হাসলেন। জলপাইগুড়ির শহরে পুরনো কংগ্রেসি বলতে তো আমরা কজন। লোকে জিজ্ঞাসা করে আমি কেন এমএলএ হলাম না, বিধানবাবুর অতুল্যবাবুরা তো আমাকে পছন্দ করেন। আমি বলি ওসব করার জন্য তো খগেন দাশগুপ্ত মশাই আছেন, ওকে জেতাতে পারলেই আমাদের জিত। হরিদাসবাবুর বেয়াই চুরুট ধরালেন। হরিদাসবাবু বললেন, বেয়াই মশাই বোধহয় একটু বেশি চুরুট খান,
তা খাই, আমি তো বলে রেখেছি চিতায় যখন তুলবে তখনও মুখে একটা চুরুট গুঁজে দিও। যেন বিরাট রসিকতা করেছেন এমনভাবে হেসে উঠলেন ভদ্রলোক। অমরনাথ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার হরিদাসদা, কিছু বললেন না তো? হরিদাসবাবু বললেন, বেয়াই মশাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, ওর ভাইয়ের একটি পুত্র আছে, এবার ম্যাট্রিক দেবে। ভ্রাতৃবধূর ইচ্ছে ছিল ছেলেটির বিয়ে দিয়ে ঘরে বালিকাবধূ আনবেন। ওকে আমি একবার দেখেছি, প্রকৃত সুদর্শন। বয়স কত হবে বেয়াই মশাই? ভদ্রলোক বললেন, কত হবে, সেদিন তো জন্মালো, ধরুন 17। হরিদাসবাবু আবার শুরু করলেন, যা বলছিলাম ওদের কোনো দাবি দেওয়া নেই, শুধু মেয়েটিকে সুন্দরী হতে হবে, 10-12 বছর হলেই চলবে। শুনেই আমার মনে পড়ল তোমার দীপার কথা, এই বাগানে হচ্ছে সুন্দরী মেয়ে তো আর কেউ নেই। অমরনাথ চমকে উঠলেন, সে কি, দীপা তো আজ 10-এ পড়ল, এই বয়সে বিয়ে দেবার কথা ভাবছি না। হরিদাসবাবুর বেয়াই বললেন, গরম দেশের মেয়েরা 12-তে যুবতী হয়ে যায়, আমার মায়ের বিয়ে হয়েছিল 7-এ, আমি হয়েছিলাম 13-তে। ওহ, আমার ভাইটিকে আবার কংগ্রেসি বলে ভাববেন না, সে কন্ট্রাক্টরি করে প্রচুর পয়সা জমিয়েছে। পুত্র বলতে ওই একটি, 6টি কন্যার একটি বিবাহিতা, আপনাকে শাখা সিঁদুর ছাড়া কিছুই দিতে হবে না। অমরনাথের বুকের পাঁজর যেন টনটন করে উঠল, ওইটুকুনি মেয়ের বিয়ে দেওয়ার কথা তিনি স্বপ্নেও ভাবেননি, তাছাড়া কথাটা মুখ ফুটে বাড়িতে বলবেনই বা কী করে, অঞ্জলি শুনলে প্রচণ্ড রেগে যাবে। অমরনাথ দেখলেন দুটো মুখ তার দিকে জবাবের আশায় তাকিয়ে আছে। অমরনাথ বললেন, শুনলাম, কিন্তু হরিদাসদা, ইনি তো আমার মেয়েকে দেখেননি, দেখলে যে পছন্দ হবেই, তারও তো কোনো মানে নেই। বেয়াই মশাই বললেন, দেখেছি, একটু আগে ওই মাঠ দিয়ে একটি ছেলের সঙ্গে বাজারের দিকে গেল, দূর থেকে যা দেখলাম তাতেই চোখ জুড়িয়ে গিয়েছে। অমরনাথ হতভম্ব, দীপা আবার কোন ছেলের সঙ্গে বাজারের দিকে গেল? তিনি ভেবেছিলেন রান্নাঘরে বসে জলখাবার খাচ্ছে, একটি ছেলে মানে কোন ছেলে? অঞ্জলি যে রাগারাগি করে তা খুব ভুল করে না। হরিদাসবাবু বললেন, বেয়াই মশাই সামনে রয়েছেন তবু বলি, সুযোগ যখন পাচ্ছ তখন আর হাতছাড়া করো না, মেয়ে বড় হলে সুপাত্র পাওয়া মুশকিল, তাছাড়া আমরা যা চাকরি করি তাতে ভালো পাত্র পেতে গেলে যে বরপণ দিতে হয় তা জোগাড় করতে পারবো না, অতি বড় সুন্দরীও সেই কারণে বর পায় না হে। অমরনাথ বললেন, আপনি নিশ্চয়ই সুপরামর্শই দিচ্ছেন, দেখি ভেবে দেখি, বাড়িতে একটু আলোচনা করি। তারপর হরিদাসবাবু বেয়াইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কিছুদিন আছেন নাকি? ভদ্রলোক দ্রুত মাথা নাড়লেন, না না, আজই চলে যাব। তা আপনি ভেবে দেখুন, আজই যে জবাব দিতে হবে তা তো নয়, একটা কথা, উনি এত অবস্থাপন্ন আর আমি চা বাগানের সামান্য কেরানি, বিয়ে তার সমান ঘরে হওয়া উচিত, আমার মতো লোকের মেয়েকে কেন বউ করে নেবেন ওরা? না বর্ষাই, আপনাকে নিয়ে পারা গেল না, আমাদের সমান ঘর হলে এরকম প্রস্তাব নিয়ে যেতে পারতাম, বড়লোক বাপ কি 10 বছরের মেয়ে বিয়ে দেবে? আমার ভাই চাইছে আপনাদের মতো পরিবার থেকে মেয়ে আনতে, রুচি আছে, শিক্ষা আছে, শুধু পয়সাটি জানেই। ভদ্রলোক চুরুটে টান দিতে থাকলেন। অমরনাথ উঠে দাঁড়ালেন, অর্থবান মানুষের পরিবারে দরিদ্র সংসারের মেয়েরা মানিয়ে নিতে পারে না সে তো সবসময়, তাই বলছিলাম আর কি। ভদ্রলোক বললেন, অর্থের সঙ্গে শিক্ষার যোগাযোগ যাদের নেই সেই পরিবারগুলোতে হয়তো তেমন হয়, এই যে এখানে হরিদাসবাবু রয়েছেন ওর অবস্থা ভালো নয়, মেয়েটিও আহামরি সুন্দরী নয় জেনেও আমি আমার ঘরে নিয়েছি। কেন নিয়েছি জানেন? বড়লোকের মেয়ের কাছে আমরা শান্তি পাবো না ভাই, তাই বলে কি সে খুব কষ্টে আছে কি হরিদাসবাবু বলুন না? না না, এরা সেই প্রকৃতির মানুষই নয় অমরনাথ, হরিদাসবাবু জানিয়ে দিলেন। ঠিক আছে, ভেবে দেখি বলে অমরনাথ মাঠে নামলেন। বধুয়া দূরে দাঁড়িয়েছিল চুপচাপ, তাকে চলতে দেখে সে এগিয়ে গেল। দীপার বিয়ে এই বয়সে তিনি কি সত্যিই দিতে পারবেন? বুকের মধ্যে চাপটা রয়েই গেল। মেয়েটির মুখ মনে হতেই তিনি মাথা নাড়লেন, না, পাত্র যত লোভনীয়ই হোক সম্ভব নয়। গাছের গুঁড়ি কেটে সিঁড়ি বানানো হয়েছে,
মাঠ থেকে তারের গেট পেরিয়ে আসাম রোডে নামতে অমরনাথ ধুতি সামনে সেখানে পৌঁছে দেখলেন বধূ একটা ডিমওয়ালাকে ধরেছে। কুলি লাইন থেকে সারা সপ্তাহের জমানো ডিম নিয়ে যাচ্ছে হাটে বেচতে। এখানে কিনলে কয়েক আনা সস্তা হয়। দাম দিয়ে তিনি ডিমওয়ালাকেই বললেন কোয়ার্টার্সে পৌঁছে দিতে। পিচের রাস্তার দুই পাশে পাইকাররা বসে গেছে পাট বিক্রি করতে আসা রাজবংশী কৃষকদের ধরতে। দরাদরি করে কেনা পাট চলে যাচ্ছে সদরে। ডুডুয়া নদী থেকে মাছ ধরে মদেশিয়ারা আসছে হাটে ঝুড়ি ঝুলিয়ে, বেশিরভাগই ছোট মাছ। তাদের একজনকে দাঁড় করালেন অমরনাথ। কি আছে দেখাও। লোকটা দেখালো, বান আর পাথর ঠোকরা। কবে বান মাছ খেয়েছেন মনে করতে পারলেন অমরনাথ। ভালো করে রাঁধলে শুনেছেন মাংসের চেয়েও উপাদেয়। চার টাকা শেষ শুনে জ্যান্ত কিনা দেখতে চাইলেন। পেছন থেকে বন্ধুয়া জানালো ওই মাছ নিয়ে গেলে মাইজি খুব রেগে যাবে। অন্যদিন মাছ কেনে অঞ্জলি। দুপুরে খাওয়ার পাট চুকলে ওরা বারান্দায় এসে বসে। দূরে আসাম রোড দিয়ে মাছ মাছারা গেলে ডাকিয়ে এনে মাছ কেনে। অমরনাথ মত পরিবর্তন করলেন, হাটে এসে চালানি মাছ কেনাই ভালো। অমরনাথ এগোলেন, আগে হাট বসত ওই হাটতলাতেই, এখন চৌমাথা ছাড়িয়ে গিয়েছে। আসাম রোড দিয়ে গাড়ি যায় শামুকের মতো। পাঁচ ছটা বাগান থেকে মানুষ ছেটি আসছে বাজার করতে, ভিড়ে ভিড়ে একাকার। সপ্তাহের বাকি ছদিন তো মাছিও বসে না, দোকান বলতে হাজারির মুদিখানা, মুখার্জিদের মণিহারি দোকান, একটা হাজামখানা, কয়েকটা সিগারেট বিড়ির দোকান, সাইকেল সারাইয়ের দোকান আর যাদবদের ভাটিখানা। এদের উপর ভরসা করে থাকতে হয় তাদের। হঠাৎ কানে তীব্র আর্তনাদ ভেসে এলো। একটানা কোকিয়ে যাচ্ছে শুয়োরটা। ডান দিকের মাঠের বুকে শুয়োর কাটা হচ্ছে। মদেশিয়াদের প্রিয় মাংস, সস্তাও, কিন্তু চিৎকারটা সহ্য করা যায় না। এই নিয়ে এককালে অনেক ঝামেলা হয়েছে কিন্তু বিক্রি বন্ধ করা যায়নি। প্রথমে মাছ কিনলেন অমরনাথ, বরফ চাপার বড় রুই মাছ, যেটাকে একটু সতেজ মনে হলো তার তিন সের ওজন, কয়েকদিন চলবে, একবেলা মাছ খাওয়া হয়। বধুয়াকে দিয়ে পাঠিয়ে দিলেন বাড়িতে, অঞ্জলির সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না বসাতে পারবে। বধুয়া জানে ফিরে এসে কোথায় তাকে খুঁজতে হবে, হয় হাজারির মুদিখানা নয় পেট্রোল পাম্পে তাকে পাওয়া যাবে। হাজারির দোকানের সামনে ভিড় বাঁচিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালেন তিনি। নস্যি নেন কিন্তু মাঝে মধ্যে সিগারেটও চলে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ভিড় দেখতে দেখতে তার মনে হলো, তাহলে দীপারও সম্বন্ধ হলো। এ সময় একটা স্টেশন ওয়াগন এসে থামল সামনে। তেলিপাড়া চা বাগানের মালবাবু সুনীল সেন ওয়াগন থেকে নেমে তাকে দেখে চিৎকার করে উঠলেন, যাক একেই বলে বরাত, আপনাকে পেয়ে গেলাম, নইলে বাড়ি পর্যন্ত ছুটতে হতো। কি ব্যাপার? অমরনাথের ভালো লাগলো দীপার বিয়ে ভাবনা থেকে মুক্তি পেতে। পরশুদিন আপনাদের যে খেলাটা ছিল বানারহাট বাগানের সঙ্গে, সেটা ওরা আজ খেলতে চাইছে। একজন পার্টনারকে মঙ্গলবার পাওয়া যাবে না, নিজেদের মধ্যে ব্যাপার, প্লিজ না বলবেন না। সুনীল সেন হাত ধরলেন, কিন্তু আমার পার্টনারকে তো বলতে হবে। ছুটির দিন বেরোতে ইচ্ছে করছিল না অমরনাথের। তেলিপাড়া ক্লাব অকশন ব্রিজ কম্পিটিশন করছে, এই বাগান থেকে দুটো টিম গিয়েছে। তার পার্টনার মেজগুমদাম বাবু, ছোকটার একটা দোষ ফুল হলেই বলে আমি ভেবেছিলাম আপনার হাতে অমুক তাসটা আছে। যতবার বলেন তোমার এই ভাবাভাবি ব্যাপারটা ছাড়ো, তবু শুধরে না। সুনীল সেন বললেন, ম্যানেজ করে নিন, নইলে কম্পিটিশন শেষ করতে পারবো না। আসাম রোডটা নদীর ওপর ছোট্ট সাঁকো ডিঙিয়ে চৌমাথার দিকে চলে গিয়েছে। এখানে বাঁ দিকে কাটা কাপড়ের দোকান আছে, উল্টো দিকে বেতের ঝুড়ি থেকে আরম্ভ করে তামাক পাতা, সাবান, রঙিন ফিতে থেকে মাছ ধরার সরঞ্জাম নিয়ে পোশারিরা বসে। ডাক্তারবাবুর ছেলে বিশু উবু হয়ে বসে কাপড়ের উপর ছড়ানো নানা রকমের বসি দেখছিল। ঠিক তার পাশে দাঁড়িয়ে অসহিংস গলায় দীপা বলল, এত দেখার কি আছে, পুটি পাথর ঠোকরার জন্য ছটা নিয়ে নে। বিশু বলল, তুই কেন মেয়ে হলি রে, মেয়েদের এত অধৈর্য হতে নেই। দীপা ঝাঁঝিয়ে উঠল,
মা যদি ডেকে না পায় তাহলে দুপুরের মাছ ধরতে যাওয়া বন্ধ হয়ে যাবে। বিশু দোকানদারকে বলো বান মাছ ধরা সুতো আর বসি দাও। দীপা বিরক্ত হলো, বান মাছ মা রাঁধবে না। আমার মা রাঁধবে, তোরা ঘটি তাই ভালো জিনিস খাস না, বিশু বলল। বিশুর উপর খুব রাগ হয়ে গেল দীপার। তখন থেকে বসি দেখছে তো দেখছি, আবার ঘটি বলে খোটা হলো। ঠাকুমা বলে বাঙালদের কোনো বাজবিচার নেই, ঠিক বলে কিনা বোঝা যাচ্ছে না। বিশুর বর্ষি কেনার ধরন দেখে সে আগ বাড়িয়ে বলল, ওই আটটা বর্ষির দাম কত হবে? দোকানদার দেখে বলল, 1 টাকা দিদি। এমা এ কি বলে রে, এখান থেকে নিস না বিশু। দীপা এমন গলায় চিৎকার করে উঠল যে আশেপাশের অনেকে এদিকে তাকালো। বিশু শেষ পর্যন্ত অনেক ঘ্যানোরখনের করে দামটা 12 আনায় নামিয়ে আনল। দুজনের সঞ্চয়ে ছিল 1 টাকা, তার 12 আনায় বেরিয়ে গেল। গত 4 রবিবার বাবার কাছ থেকে দুজনে 2 আনা করে সংগ্রহ করেছে। কাগজে মুড়ে বর্ষিগুলো পকেটে পুরে বিশু উঠে দাঁড়ালো। এই সোন পাপড়ি খাবি? দীপা মাথা নাড়ল। সোন পাপড়িওয়ালা এবারের হাটে আসেনি, বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাড়ি চল। আর খাওয়া দাওয়ার পর বৃষ্টি নামলে আমি কিন্তু মাছ ধরতে যাব না। বেশ তাহলে কদমা খাওয়া, ওই ওখানে বসে আছে, বিশু আঙুল তুলে দেখালো। তুই কি পেটুক রে, কদমা খেলে পেটে কেঁচো হয় জানিস না? বিশু বলল, বাবা ঠিক বলে, মেয়েরা 1 নম্বরে কিপটে হয়। অতএব কদমাওয়ালার কাছে যেতেই হলো, দুজনে 4 আনা পয়সা বেঁচে আছে। বিশুর জন্য তার পুরোটাই খরচা হয়ে গেল। কদমাটাকে কামড় দিতে গিয়েই সে থমকে গেল। সেই ছেলেটা মালবাবুর বাড়িতে এসেছে। সে চাপা গলায় বিশুকে বলল, এই বিশু সেই ছেলেটা। বিশু বিরক্ত গলায় জানতে চাইল, কোন ছেলেটা? যে আমাকে আজ সকালে সুচিত্রা সেন বলছিল। বিশু সঙ্গে সঙ্গে চারপাশ করে দেখতে চাইল ছেলেটাকে, যার কথা হচ্ছিল সে হাটে এসেছে ফুলবাবু সেজে। মাথা টেরি বানিয়েছে, খানিকটা দূরে দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে রয়েছে। দীপার খুব রাগ হয়ে গেল। আজ সকালে ছেলেটার মুখে কথাটা শোনা মাত্র সে উঠে দাঁড়িয়েছিল, ফকের প্রান্ত উঁচু করে ফুল তুলে রেখেছিল। হাঁটু দেখা যাচ্ছে বুঝতে পেরে ফুলগুলো ফেলে দিয়ে ফ্রক নামিয়ে গম্ভীরভাবে বাড়ির দিকে পা বাড়িয়েছিল। সদর দরজা বন্ধ, তারের বেড়া পেরিয়ে বাইরে থেকে আসা ওই ছেলেটি সামনে অশোভন হবে বলে পাশের গলির পথ ধরেছিল। ফুলগুলো আনা হলো না বলে খুব কষ্ট হয়েছিল তার। এখন রাগ হলো, সে হাত বাড়িয়ে ডাকলো ছেলেটাকে। ছেলেটা বেশ খুশি মুখে এগিয়ে এলো, কী ব্যাপার, কী দেখছেন এদিকে, চেঁচিয়ে বলল দীপা। সঙ্গে সঙ্গে বিশু জুড়ে দিল, আপনি ওকে সুচিত্রা সেন বলেছেন কেন? ছেলেটি ভ্যাবাচাকা খেয়ে গেল। দীপা বলল, আবার যদি দেখি আপনি কাছে এসেছেন তাহলে রতন কাকুকে বলে দেব। কথাগুলো শেষ করে সে হাঁটা শুরু করল। বিশু তার সঙ্গ ধরে কয়েক পা হেঁটে বলল, উড়ি বাস, তুই কি রাগী লোকের মতো কথা বললি রে?